আল্লাহ বললেন আমি এই সিদ্ধান্ত দিয়েছি ফায়সালা দিয়েছি ইবাদত করব কার একমাত্র আল্লাহর ইবাদত করব আর ইবাদতের পরেই ভালো ব্যবহার করব কার সাথে আল্লাহর ইবাদতের পরেই ভালো ব্যবহার করব মা বাবার সাথে আল্লাহ বললেন বিশেষ করে মা এবং বাবা যদি বৃদ্ধ হয়ে যায় কি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় শরীরে শক্তি কমে যায় না বাড়ে যায় শক্তি কমে যায় তখন তারা যদি তোমাদেরকে কষ্ট দেয় তাহলে উফ শব্দ বলা যাবে শব্দ বলা যাবে বলা যাবে না আর তাদের সাথে করকশ ভাষায় কথা বলা যাবে না প্রিয় ভাইয়েরা আমার কথা কেমনে বলতে হবে আমার মতো যারা ইয়াং জেনারেশন যুবক গুলা পান গার্লফ্রেন্ডের সাথে কথা বলে গার্লফ্রেন্ড যদি রাগ করে ফেলে এই জন্য করকশ ভাষায় কথা বলে আর একটু জোরে বলেন বলে হ্যালো বিয়াজান আই লাভ ইউ অল টাইম প্লিজ আই মিস ইউ ফরগিভ মি ডোন্ট ফরগেট মি ঠিক কিনা বলেন নরম ভাষায় কথা বলে যদি কোরা ভাষায় কথা বলে লাইন থাকবে আর একটু জুরে বলেন এখন বলেন আল্লাহর সাথে লাইন রাখতে চান কারা কারা একটু হাত তুলেন আল্লাহর সাথে লাইন রাখতে চান আল্লাহর সাথে যদি লাইন রাখতে চান তাহলে আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে লাইন ঠিক করে তাহলে লাইন ঠিক করবেন কে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার নবীজি কেমন ভালোবাসতেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় যখন ফিরছিলেন প্রতিমধ্যে আবু আনা মস্তানে মায়ের কবরের সামনে এসে দাঁড়ালেন আর সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য তোমরা ইচ্ছা করলে তোমরা কবর জিয়ারত করতে পারো তবে শর্ত হলো তোমরা কান্নাকাটি করতে পারবে আর সুজির পারবে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়দিনা মাওলানা আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর

اشراف انبیاء حبیب خدا ہے اشراف انبیاء کیا روشے مجید بود متقابل غلولا بکمالی ہی কাশফত দজা বিজামালি হসনাত জামী ও ফসালি সলু আলাইহি ওয়ালিহি হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে পশ্চিমবাগ কদম তারা আল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে

আজকের তাফসিল কর মাহফিলে উপস্থিত হতে পেরেছি সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোন আমার সামনে আরো আছে আমার প্রাণপ্রিয় কচি কাচা বন্ধুরা আমরা মহান রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার আয়োজন করার তফিক দিয়েছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ মাফিলে খুশি না বেজার আর একটু জুড়ে বলতে হবে খুশি না বেজার আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আর একটু জুড়ে বলেন প্রশংসা করলাম কার প্রশংসা করব কার খাওয়ার পরে প্রশংসা কার ঘুম থেকে উঠে প্রশংসা কার কাজ করে প্রশংসা কার যৌতুক নেওয়ার সময় প্রশংসা কার সুদ খাওয়ার সময় প্রশংসা কার

যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তালা মিজান আছে না পাল্লা যেই পাল্লা দিয়ে আমার আপনার আমার আমল নামা করা হবে একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তালা ওই মিজানের পাল্লা সব দ্বারা ভরপুর করে দেন এক আসতে বলেন

প্রিয় ভাইসব প্রশংসা করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইস্তা আয্জানা রব্বুকুম লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যারা আমার প্রশংসা করবে কার প্রশংসা করবে যারা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ বলেন আমি আরো নিয়ামত বাড়াই দেব আল্লাহ বলেন আর যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না আলহামদুলিল্লাহ বলে না আল্লাহ বলেন আমি তার কাছ থেকে আমার নিয়ামত ছিনায় নেব ঠিক কিনা বলেন প্রশংসা করব কার সেই আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তাহলে শেষ মেশ পরীক্ষা একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ এই তো এবার বোঝা গেল মানুষ আছে ঠিক কিনা বলেন বলেন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আমরা বলছি আমিন আমিন যাই হোক প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ঠিক কি না বলেন ইবাদত করব কার সেজদা দিব কাকে বাবার দরবারে সেজদা দেওয়া যাবে আর একটু জোরে বলেন মাথা নত করব কার কাছে আল্লাহর কাছে ঠিক কি না বলেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত কেমনে করব এই জন্য একজন নবী পাঠিয়েছেন আমাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঠিক কিনা বলেন এই নবীকে ভালোবাসতে হবে কি হবে না আর একটু আস্তে বলেন ভালোবাসতে হবে কি হবে না সেই নবীর ভালোবাসা টাকা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু अशদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে যারা মুমিন যারা মুমিন যারা মুমিনা মুমিন পুরুষ নারী পুরুষ মহিলা সবাই সবচেয়ে বেশি ভালোবাসে কাকে حديث شريف شتين بيبولن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رسول الله بولن আমার উম্মতরা শুনে নাও একটি কথা যতক্ষণ পর্যন্ত না তোমাদের ধন সম্পদ জান প্রাণ এমন কি তোমার মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে আমারে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে আর একটু জোরে বলেন পারবে আমাদের কাছে আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠালেন মা আমেনার ঘর বেটি কিনা বলেন সাল্লাম সময় পৃথিবীতে আসলেন কেন সাদিকের সময় আসলেন অন্য সময় কেন আসলেন না দিনের বেলা আসতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ ইচ্ছা করলেন রাত্রের বেলায় জন্ম দিতে পারতেন কি পারতেন না আরেকটু বলেন পারতেন কি পারতেন না রাসুল্লাহ কে রাতের বেলায় দিলেন না দিনের বেলায় দিলেন না দুপুর বেলায় সন্ধ্যা বেলায় দিলেন না রাত দিনের সাথে পরামর্শ করলেন বলেন আল্লাহ বললেন দুনিয়ায় আমি মহামানব পাঠাবো আমার বন্ধু পাঠাবো আখের নবী সর্বশ্রেষ্ঠ নবী রাসুল পাঠাবো দিন বললো রাবুল আলমিন এত একজন নামি দামি শ্রেষ্ঠ মহানবী দিনে বলে আমার কাছে পাঠাও রাতে বলে আল্লাহ আমি আবদার করলাম আমার কাছে কিনা বলেন আল্লাহ রাত আবদার করেছে রাতের কাছে পাঠানোর জন্য দিন আবদার করেছে দিনের কাছে পাঠানোর জন্য আল্লাহ সুবে দিকে পাঠিয়ে বলে দিলেন জানাই দিলেন ও রাত ও দিন তোমার সবার মাঝেই পাঠিয়ে আমি তোমাদেরকে খুশি করে দিলাম রাসরুল্লা দুনিয়ায় আসছেন আমিন আর কার করবে আমিনার করবে গর্বে নবীর বংশের নাম কি বলেন আর একটু বলেন কি বংশ কোরাইশ বংশ মবির বংশের নাম কুরাইশ কেন রাখা হল এই জন্য সিরাতের ভন্তে একটা কবিতা আসছে কেন কুরেশ ডাকা হল ওকুরাইসুন হিআল্লাতি তাসকুনুল বাহার বিহারিয়া কোরাইশুন কোরাইশা তা কনুলুল গাত সামিনাওয়ালা তদ্রুকু দিল جناহাইনির ঈশা হাকাদা ফিল বিলাদি হাইয়ু কুরাইশিন ইয়াকুলুনা লবিলাতা আকলান কামিশা ওয়া লাহুম আখিরু জামানে নাবিয়ুন ইউকসিরুল কতলা ফীহিমু ওয়াল খুমুশা আল্লাহু আকবার কবি বলেন জলবাগ একটা প্রাণী আছে জলবাগে একটা প্রাণী আছে জলবাগের যত মাছ আছে পেলে পেলে জলবাগে ওই প্রাণী নেতৃত্ব দেয় প্রাণীর নাম হচ্ছে কুরাইশ প্রাণীর নাম কি যেহেতু জলবাগে কুরাইশ নেতৃত্ব দিবে এই জন্য স্থলবাগে একজন মানুষ নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব যিনি দিবেন তার বংশের নাম আল্লাহ রাখলেন সুবহানাল্লাহ বলেন আর সাদিকের সময় আমি গর্বে আসলেন পরে বললেন সাধারণত মহিলারা যখন সন্তান বাচ্চা গর্ব ধারণ করে মায়েদের কষ্ট আছে না নাই আর একটু জিরে বলেন আসে না নাই আমেনা বললেন মায়ে যে কষ্ট হয় বমি হয় পেট ব্যথা হয় শরীর ব্যথা হয় জীবনী ভাব আসে মাথা ঘুরাই প্রেসার লো হয়ে যায় আমিনা বললেন আমার কোনো কষ্ট হয় নাই আর একটু যেটা বলেন কোনো কষ্ট হয় নাই আমেনা বলেন আমি চিন্তিত ছিলাম আমার গর্ভ থেকে আমার সন্তান জন্ম নেবে কেমনে কি হবে উনি চিন্তিত ছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ব্যবস্থা করে দিলেন আমেনা বলেন আমার যখন একটু ঘুমানো ভাব আসলো ঝিমুনি ভাব আসলো তন্দ্রা আসলো ওই সময় আমার গর্ব থেকে আমার ছেলে মোহাম্মদ জন্ম নিলেন আমি সামান্য পরিমাণ কষ্ট পাই নাই আর একটু জুড়ে বলেন ওই সময় আমেনা বলেন মোহাম্মদ সাল্লাম যখন জন্ম নিলেন সেই সময় আমার চোখের সামনে এমন একটা লাইট আল্লাহ পাক আলো নোর দিয়ে দিলেন রুম সম্রাট সমস্ত এলাকা আমি দেখতে পারলাম আরেকটু জিরে বলেন সুবান আল্লাহ শুধু তাই নয় আব্দুল মুতালিব নবীজির দাদার নাম কি আরেকটু জিরে বলেন কি আব্দুল মুতালিবের কাছে কবর আসলো আব্দুল মুতালিব কাবার সামনে ঘুমিয়েছিলেন এই সময় তার কাছে খবর আসলো হে আব্দুল মুতালিব তুমি এখানে ঘুমিয়ে আছো আর তোমার নাতি মোহাম্মদ জন্ম নিয়ে আনিছে সুবান বলেন আমি ঘুম থেকে উঠলাম উঠে যখন আমি আমার নাতির কাছে গেলাম আমার এত সুন্দর ছাদের মতো ফুটফুটে নাতির চেহারা আমি তারে কোলে নিয়ে কাবা শরীফে আসলাম তখন কাবা শরীফে তিনশো ষাটটা মূর্তি আছে না নাই আরেকটু দূরে বলুন আছে না নাই 360টা মূর্তি কাবাশরিতে ওই সময় মানুষেরা মূর্তি পূজা করত দাদা আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ কে কোলে নিয়ে কাবার সামনে এসে মূর্তিদেরকে বলছে ও কাবার মূর্তিরা শুনে নাও একটা কথা কখনো তোমার কাছে তোমাদের কাছে কোনো কিছু চাই না আজকে তোমাদের কাছে একটা কথা বলি শোনো আমার জীবনের সবচেয়ে মূল্যবান হলো আমার নাতি মোহাম্মদ সাল্লাল্লাহ কাবার মূর্তিরা তোমাদের কাছে আমি একটা জিনিস চাই সেটা হলো আমার জীবন গেল যেন আমার নাতির কোনো সমস্যা হয় না এমন সময় মূর্তি ভিতর থেকে আওয়াজ আসছে আব্দুল মুতালিব কার কাছে কার জন্য দোয়া চাইছো কিছুদিন পরে তোমার নাতি মোহাম্মদ আমাদেরকে ধ্বংস করে ধ্বংস করে দেবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা নাম রাখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম ছিল ছোট বাচ্চারা যখন জন্ম নিত তাদেরকে গ্রামে পাঠানো হতো ভাষা শিকার জন্য কি শিকার জন্য ভাষা শুদ্ধ ভাষা শিকার জন্য আগে গ্রামের ভাষা ছিল শুদ্ধ আগে গ্রামের ভাষা ছিল শুদ্ধ আর আমাদের শহরের ভাষা শুদ্ধ ঠিক কিনা বলেন গ্রামে এখন আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলি ঠিক কিনা বলেন আগের মানুষের নিয়ম ছিল গ্রামে পাঠালে ভাষা শুদ্ধ শিখবে সেইখানে থেকে এরা পালন করে হলে গ্রামের মানুষের শক্তি বেশি না কম থাকে আর একটু দূরে কম না বেশি যারা শহরে থাকে ফারা মেরে মরু ঠিক কিনা বলেন আর একটু আসতে বলেন ঠিক কিনা শহরে তাকে বাসা কাম কাজ নাই ফ্যান চালাই এসির ভিতরে তাকে রোদ বাতাস পায় না শরীর হয়ে যায় ফারামের ঠিক কিনা বলেন কিন্তু গ্রামের মানুষেরা কর্ম ঠিক কিনা বলেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে এবং চলে যায় খাম করতে খেতে ঠিক কিনা বলেন সারা দিন কাজ কাম করে পরিশ্রম করে রাতের বেলায় বাসা এসে খাবার দাবার করে আরামসে ঘুমায় কোনো কষ্ট আর একটু জেরা বলেন ঠিক এই জন্য পাঠানো হতো গ্রামে কোথায় পাঠানো হতো গ্রামে ওই দেখি শিশু মোহাম্মদ সাল্লাম বাবা জন্মের আগেই মারা গিয়েছেন জন্মের আগেই মারা গিয়েছেন শিশু মোহাম্মদ এতিম হয়ে গেছেন এইবার মানুষেরা যখন গ্রাম থেকে আসলো গ্রাম থেকে আসলো বাচ্চাদের নেওয়ার জন্য গ্রামের মানুষেরা বাচ্চা নিলে কিছুদিন লালন পালন করে কিছু টাকা পয়সা পায় ওই দিকে একজন মহিলা নাম হলো হালিমা সাদিয়া নাম কি আর একটু বলেন নাম কি হালিমা সাদিয়া উনি আসলেন শহরে মক্কায় বাচ্চা নেওয়ার জন্য ওনার সাথে গ্রাম থেকে আরো অনেক নারী পুরুষ আসলো সবাই ঘোড়ায় গাদায় চলে আসলেন সবার ঘোড়া গাদা সবার আগে চলে আসে কিন্তু হালেমার একটা গাদা আছে সবচেয়ে দুর্বল আস্তে আস্তে হাটে সবার আগে আসতে পারে না ওই দিকে গ্রামের মানুষেরা ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে হালিমা সাজিয়ার ছয় ঘন্টা আগে মক্কা শহরে ঢুকে গিয়ে ভালো ভালো শিশুদেরকে সবাই নিয়ে গেছে ধনী ধনী বাচ্চাদেরকে কি সবাই নিয়ে গেছে এবার হালিমা সাদিয়া খালি হাতে এবার বাচ্চা

ঝাঁকুনির সাথে সাথে ছয় মাসি পর্বের পূর্বের জ্বর আমি চিরদিনের জন্য ভালো হয়ে গেলাম আর একটু আজ বলেন সুহান এইবার হালেমা সাদিয়া উনার গাধার কাঁধে যাচ্ছে শিশু মোহাম্মদ কে কোলে এইবার গাধা হালিমার দিকে ছুটে আসতে লাগলো আর গাধার জবান ভুলে যায় গাদা যেন বলছে হালিমারে তোমার কোলে যে শিশু সেটা তো সাধারণ শিশু নয় তিনি তো সাইয়েদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল আলামিন হবে হালিমা সাদিয়া আমার কাছে দাও আমার শরীরে একটু স্পর্শ লাগাইয়া দাও আমি পৃথিবীর সমস্ত প্রাণীর চেয়ে ধন্য হয়ে যাই হালিমা সাদিয়া বললেন এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কেক যখন আমি কুলে নিলাম আমি সুস্থ হয়ে গেলাম গাধার শক্তি বেড়ে গেলো আমার স্তরে দুধ ছিল না কিন্তু কুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ পরিপূর্ণ করে দিলেন কে আরেকটু জিরে বলেন কে আল্লাহর ক্ষমতা আছে না নাই সন্তান দেন কে ছেলে দেন কে মেয়ে দেন কেক ছেলে মেয়ে উভয় ওঠেন কে আবার ছেলে ওদের না মেয়েদের না উলি কোন বাবার দেওয়ার ক্ষমতা আছে আর একটু জিরে বলেন বাবা দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ বলেন আমি ছেলে দেই আমি মেয়ে দেই আমি কাউকে ছেলেও দেই মেয়েও দেই আবার কাউকে শুধু ছেলে দেই আবার কাউকে শুধু মেয়ে দেই আবার কাউকে কোনো কিছু দেওয়া না দেওয়ার মালিক কে আল্লাহর নাম তার একটু জুড়ে বলেন দেওয়া না দেওয়ার মালিক কে প্রিয় ভাইয়েরা আমার এইবার হালি মাসা দিয়া গাদার উপর উঠে যখন বাড়িতে যাবেন আগে সবার পিছনে ছিলেন এবার সবার আগে দৌড়ান সুবহানাল্লাহ বলেন এইবার সাথীরা বলে ও হালিমা

গ্রামে নিয়ে গেলেন ববি মোহাম্মদ সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন যখন হাঁটতে পারেন তখন দুধ বাই আবদুল্লার সাথে বকরি চড়াতে যান কোথায় যান সাগল রাখা নিতে যান এবার দেখা গেল মোহাম্মদ সাল্লামের সাথে যে সাগলের পাল থাকে হালিমা সাদিয়ার সাগল পেট বড়ে খাবার খাই হৃষ্টপুষ্ট হয়ে যায় স্তনে দুধে বড়ি ভরপুর পরিপূর্ণ কিন্তু অন্যান্য মানুষের সাগলরা মোহাম্মদের সাথে চড়ায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে সাগল রাখেন সেখানে তারাও রাখে কিন্তু মোহাম্মদের সাগলে খায়া ভরপুর হয়ে যায় আর সাথীদের সাগলের খাবারের কোন খবর নাই এইবার মালিকেরা বলে কি করস মোহাম্মদ যে জায়গায় সাগল নিয়ে যায় চাই সেইখানে তোরা যাই এইবার সকালেরা বলে ও আমার মালিকেরা মোহাম্মদ যেখানে ছাগল চড়াই আমরা সেখানে চড়াই কিন্তু আমাদের ছাগলের খাবার নাই ঠিক কিনা বলে তাহলে মোহাম্মদের ছাগলকে খাবার দেখে আর একটু জিরে খাবার দেখে রিজিকের মালিক কে আর একটু জিরে রিজিকের মালিক কে আল্লাহ বললেন

প্রিয় ভাইয়ের আমার মোহাম্মদ আসতে আসতে বড় হতে লাগলেন মানুষের কাছে নবীজির নামটা প্রচার হতে শুরু হয়ে গেল ঠিক কিনা বলেন বলেন আস্তে আস্তে পড়া হতে লাগলেন পরিচিত হতে ৬ বছর বছর বছর। কয় মা মেনার কুলে ফিরত দিয়ে দিলেন মা মিনার স্বামী আবদুল্লাহ মহানবীর বাবা আবদুল্লাহ কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন যেখানে তার বাবার কবরস্থান এবার আমিন মোহাম্মদ সাল্লামকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে গেলেন মোহাম্মদ সাল্লামের কবর জিয়ারত করে আসার প্রতি হজরত মানে নবীজির মাতা রাস্তা ইন্তেকাল করেন ইন্লা বলে এইবার আগে ছিলেন নবীজি ইয়াতিম জন্মের আগে বাবা মারা গেছে ঠিক কিনা বলেন আবার জন্ম হওয়ার পরে বড় হতে না হতে ছোটবেলায় মা হারান ঠিক কিনা বলেন এইবার নবী আরো অসহায় হয়ে যান

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل ولا تنهرهما وقل لهما قولا كريما বকফিদুল্লহুমা জানাহতুল্লি মিনমা বকুন হুমা কে মারব্পায়ী সজী রাম আমরা বললাম আল্লাহ মা ওর সাথে কি করবো আল্লাহ বললেন আমি এই সিদ্ধান্ত দিয়েছি ই ফাই সালা দিয়েছি ইবাদত করব কার একমাত্র আল্লাহর ইবাদত করবো আর ইবাদতের পরে ভালো ব্যবহার করব কার সাথে আল্লাহর ইবাদতের পরেই ভালো ব্যবহার করব মা বাবার সাথে আল্লাহ বললেন বিশেষ করে মা এবং বাবা যদি বৃদ্ধ হয়ে যায় কি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় শরীরে শক্তি কমে যায় না যায় শক্তি কমে যায় তখন তারা যদি তোমাদেরকে কষ্ট দেয় তাহলে উফ শব্দ বলা যাবে ও শব্দ বলা যাবে বলা যাবে না আর তাদের সাথে করকশ ভাষায় কথা বলা যাবে না প্রিয় ভাইরা আমার কথা কেমনে বলতে হবে আমার মতো যারা ইয়াং জেনারেশন যুবক পোলা পান গার্লফ্রেন্ডের সাথে কথা বলে গার্লফ্রেন্ড যদি রাগ করে ফেলে এই জন্য কর্কশ ভাষায় কথা বলে আর একটু জোরে বলেন বলে হ্যালো দিয়া জান আই লাভ ইউ অল টাইম প্লিজ আই মিস ইউ ফরগিভ মি ডোন্ট ফরগেট মি ঠিক কি বলেন নরম ভাষায় কথা বলে যদি কোরা ভাষায় কথা বলে লাইন থাকবে আর একটু জোরে বলেন এখন বলেন আল্লাহর সাথে লাইন রাখতে চান কারা কারা একটু হাত তুলেন আল্লাহর সাথে লাইন রাখতে চান আল্লাহর সাথে যদি লাইন রাখতে চান তাহলে আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে লাইন ঠিক করে তাহলে লাইন ঠিক করবেন কে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার নবীজি কেমন ভালোবাসতেন

পারবে না কিন্তু সুলল্লা সুলল্লা ভালো সাল্লাম যখন মায়ের কবরের সামনে দাঁড়ালেন তখন ছোট বাচ্চাদের মতো হাও মাও করে কান্না শুরু করে দিলে আমি তোমাদের কে বলেছিলাম তোমরা কেন কান্নাকাটি করতে পারবে না কিন্তু তোমরা এবার কেন কান্দ সাহাবিরা বলেন আপনি হলেন আমাদের কলিজার টুকরা আমরা আপনাদের কি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমার নবী কানবে আর আমরা কেমনে কানতে পারবো না একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইতলা লা ইলাহা ইত লা ইলাহা ইট লা ইলাহা ই লাল গাহু মোহাম্মাদুর সুলা সল্লাহ জিকির করবো কার কার আর বলেন জিকির করবো কার কার বাবারে আজকে জিকিরের মাঝে চিটিং চলে আসছে ঠিক কিনা বলেন কি জিকিরে মাঝে চিটিং চলে আসছে ঠিক কিনা বলেন আরে বাবা আল্লাহর নাম নিবার সুন্দর করে নাও ঠিক কিনা বলেন আল্লাহর নাম আল্লাহর নাম নিলে ভালোবাসবেন কে আরেকটু জুড়ে বলেন ভালোবাসবেন কে হাদীস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাঠে বিচার দিবসে মানুষের সামনে যখন উপস্থিত করেন মানুষকে মানুষের সামনে উনাদের সাথে আপনারা ই করে আলোচনা কিন্তু গভীর আসছে এখন যদি মনোযোগ না দেন তাহলে হবে না আলোচনা কিন্তু একটা গভীর আসছে এখন আপনারা শান্ত থাকতে হবে রাসুল্লাই সাল্লাম বলেছেন হাসরের মাঠে বিচার দিবসে বান্দার সামনে একদিকে নিরানব্বইটা আমল উল্লেখ করা হবে কয়টা নিরানব্বইটা আরেকদিকে একটা আরেক দিকে কয়টা একটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবে হে আমার বান্দা তোমার সামনে যে 99টা আমল উল্লেখ করা হলো শুধু গুনার গুনা শুধু গুনার গুনা তুমি এবার বলো আমার ফেরেশতাকে ভুল লিখেছে নাকি নাকি অবিচার করেছে আল্লাহর সেই বান্দা বলবে রাব্বুল আলামিন তোমার ফেরেশতা যে সমস্ত আমল নামে লিখেছে সব সত্য লিখেছে আমি দুনিয়ায় শুধু গুনা করেছি পাপ করেছি কোনো ভালো কাজ করি নাই রাসূলুল্লাহ বললেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার ৯৯টা আমলনামা খারাপ শুধু গুনায় ভর্তি তবে একটা আমলনামা আমার কাছে আছে যে আমলনামাটা একটা পাতায় লেখা আছে কিসে লেখা আছে সেই পাতায় লেখা আছে ওই পাতা আজকে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সেই পাতায় লেখা আছে করে লা ইলাহা ইল্লাল্লাহু

আর একটু দিলে বলেন না হবে পরে কোন মানুষ কোন মানুষকে বাঁচাতে পারবে আর একটু দিলে বলেন পারবে সেই দিন সুপারিশ করবেন যিনি তার নাম মোহাম্মদ সাল্লাহ নাকি কোন বাবাই সুপারিশ করতে পারবে আর একটু দিলে বলেন পারবে ও এখন গান বেড়েছে একটা কি বেড়েছে কিরামান কাতবিন হাসরের দিন কিরামান কাতবিন কঠিন বিচারের দিন আল্লাহর দরবার করে যদি অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক কি বলবে দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার কোনো বেল থাকবে ওই দিন কোন বাবার বেল আছে ওই দিন আরেকটু একটু বলে কোন বাবার বেল আছে বেল থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু সেই নবীকে ভালোবাসতে রাজি আছেন না নাই এই জন্য নবীর আলোচনা করছি আপনারা খুশি না বেজার কষ্ট পাইতেছেন রাগ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ভালোবাসেন

চাদরে পোশার পরে রাসুল্লাহর মাথায় হাত বলে রাসুল্লাহর জন্য বৃদ্ধা মহিলা দোয়া করলেন কাজ কাম শেষ করে মহিলা চলে গেলেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলা কে যাকে আপনি নিজের চাদর দিয়ে দিলেন বিছি বসার জন্য আবার ওই মহিলা আপনার জন্য দোয়া করলো এত ভালোবাসা কেন রাসূলুল্লাহ বললেন আমার সাহাবিরা আমি যার কোলে বড় হয়েছি যার দুধ পান করে আমি বড় হয়েছি তিনি হলেন আমার দুধমা হযরতে হালিমা সাদিয়া মায়ের প্রতি ভালোবাসা আছে না নাই আরেকটু জিরো বলেন আছে না নাই মাকে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন নবীজির যখন চল্লিশ বছর হলো কয় বছর হলো

পড়তে পারি না জিব্রাইল আবার বলল ইকরা পড়ো নবী বলল আমি পড়তে পারি না আবার বললেন ইকরা পড়ো নবী বললেন আমি পড়তে পারি না এইবার জিব্রাইল নবীকে বুকের সাথে বুকে চাপ লাগিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক

কিন্তু আরব এর মুখ্য আর কাফের বেঈমানরা নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া আগ পর্যন্ত সবাই আলামিন বলেছে কি বলেছে আলামিন বলেছে ঠিক কিনা বলেন কিন্তু নবি যখন এইবার বলেন হে আরব এর মানুষেরা মক্কার মানুষেরা তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত করো এইবার বলে আলামিন তুমি একটা মৃত্যউ লাউযুবিল্লাহ বলেন সারা জীবন বলে সত্যবাদী আর এখন যখন রুটির মাঝে ভাগ করছে তখন কি বলে তুমি মিথ্যাবাদী ঠিক কিনা বলেন আর একটু যারা বলেন ঠিক কিনা

যে চাচা আবুল হাব নবিজির জন্মের সুসংবাদ পাওয়া মাত্রই দাসীকে আজাদ করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল ওই সময় সবচেয়ে বেশি কষ্ট দিলেন আবুল হাব পাত্র নিয়ে নবিজির মাথায় মারলেন নবিজির মাথাটা ফেটে গেল ঠিক কিনা বলেন নবিজি কষ্ট পেলেন কি পেলেন না আরেকটু জোরে বলেন আমার নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে আমার নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে আমার নবী যখন কষ্ট পায় আমার আল্লাহ ইয়াতমিদ করে দেন সুবহানাল্লাহ বলেন

উম্মে জামিল কেমনে কষ্ট দেয় আমরা গ্রামে দেখবেন এক ধরনের মহিলা আছে চুগল করি একজনের দোষ আর কাছে লাগায় আছে না নাই আপনার বিরুদ্ধে আমার কাছে আইসা বলবো আমার কাছে সে ভালো সাজে আছে না নাই আবার আমার দোষ আপনার কাছে যাই ওই সাজার কাছে যাই বলবো কেন আপনার কাছে ভালো সাজে আছে না নাই নিজের ঘরে পান খাবে নিজের ঘরে পান খাইবে আর চুনটা নিবে না কি নিবে না চুন নিবে না যে একটা ভাব লাগাইছিল ঠিক কিনা বলেন

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার পড়া লাগবে না আমার টার্গেটটা থেকে আমরা শেষ করবো الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আছ হই না মিছা কইতাছস আরে মিছা কই মুনি জানলে বিশ্বাস করে বিশ্বাস না কর লাগে দেখ কি আমি হাসা মিছা কইছি ঠিক কিনা বলেন আছে না নাই এমন উম্মে জামিল যে কোন মহিলায় কাছে চিটিংবাজি করে চুগলখরি করে মহিলাদের কয় কি ব্যাপার বুঝলাম না আবুল Абত একজন নেতা ঠিক কিনা বলেন তো নেতার বউ কি হয় নেত্রী নেতার বউ কি পাওয়ার কম না বেশি মা মাতুন নাকি বিরুদ্ধে তাদের না জানি মোহাম্মদ কত বলে না তা ঠিক কিনা বলেন আরে সাধারণ পাগল হলে কেউ কিছু কথা বলে রাস্তাঘাটের পাগলের সাথে কেউ কথা বলে বলেন বড় পাগল হলেও কথা বলে ঠিক কিনা বলেন এইবার কথা তুই পাগলের দেখা দরকার হ্যাঁ

আল্লাহ বললেন নবী আপনার আপনার বিরুদ্ধে চিটিংবাজি করে দাওয়াতের মানুষ যে মহিলা চিটিংবাজি করে আমি আল্লাহ আপনার ওই চিটিংবাজি রে দাওয়াত বানাই দিলাম নবীর চেহারা সুন্দর না বেশ সুন্দর আরেকটু একটু বলেন সুন্দর না বেশ সুন্দর সেই নবীকে ভালোবাসতে রাজি আছেন না নাই নবীজি মাকে ভালোবাসতেন নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন নবীজির কাছে কোরআন আসলো আর মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন কোরআনের সংস্পর্শে যারা আসলো কোরআনের কাছে যারা আসলো তারা জিরো থেকে হিরো হয়ে গেল কি হয়ে গেল জিরো থেকে হিরো পরশ নাম শুনেছেন পরশ পাথর পরশ পাথরের কাজ কি লোহাতে হয়ে যায় ঠিক কিনা বলেন কোরআন হচ্ছে পরশ পাথর কোরআনের কাছে দিয়ে আসে আল্লাহ তাআলা জিরো থেকে কি বানায়া দেয় আরেকটু জোরে বলেন কি বানায়া দেয় আল্লাহ তারা কি বানাই দিলেন হিরো বানাই দিলেন ঠিক কিনা বলেন আবু সুফিয়ান খালেদ উনারা ছিলেন জিরো কোরআনের কাছে আসতেন আল্লাহ বানাই দিলেন হিরো এমন একজন সাহাবির কথা বলে আমার আজকের শেষ হয়ে যাবে একজন নবীজির সাহাবি হজরতে দাহিয়া কালবির ইসলামের ইতিহাসে এই ঘটনাটা পাওয়া যায় এক সময় ছিল নবীজি পৃথিবীতে আসার আগে এমনকি নবী যখন নবী পেলেন তখন মানুষের জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত পুতে ফেলতো কবর দিয়ে দিত কি মেয়ে মানুষকে যদি জন্ম নিত কি করতো কবর দিয়ে দিত কারণ মেয়েদেরকে ওরা পছন্দ করত না মেয়েদেরকে পছন্দ করতো না ঠিক কিনা বলেন

উনি মাত্র মুসলমান হলেন নবিজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওগো নবিজি আল্লাহ কি আমার জীবনের গুনাহ माफ করেছেন কি নবিজি বললেন দাহিয়া যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে আল্লাহ তার গুনাহ माफ করে দিয়েছেন ঠিক কি না বলেন ঠিক দাহিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সাধারণ কথা বলছি না এমন একটা জঘন্য পাপ করেছি যেই পাপের মাপ হয়েছে কিনা আমি এখন পর্যন্ত সন্দেহ আছে রাসুল্লাহ বললেন কি গুনা করেছো আমার একটু খুলে বলো দাহিয়া বলোনা রাসুল্লাহ সাল্লাম আমি তো মুসলমান হয় নাই আরবের নিয়ম অনুযায়ী আমি যখন ব্যবসায় বাণিজ্যে গেলাম বিদেশে সফরে গেলাম আমি আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা সন্তানটাকে গেলাম স্ত্রীকে বলে গেলাম প্রাণের স্ত্রী আমি সফরে চলে গেলাম যদি তোমার গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম নেয় তাহলে দুধ কলা খাওয়াইয়া তুমি তার লালন পালন করে বড় করবা মেয়ে সন্তান জন্ম নিলে তার জীবন্ত কবর দিয়ে দিবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আমি বিদেশ চলে গেলাম সফরে অনেক দিন পরে আমি যখন গ্রামে আসলাম আসলাম দেশে আমি গ্রামের সাথে সাথে আমি। আমি যখন ঘরের ভিতরে ঢুকবো গেটের সামনে ঢুকার সাথে সাথে ছোট্ট একটা ফুটফুটে চাঁদের মতো একটা ফুটফুটে বাচ্চা সুন্দরী মাইয়া আমাকে আব্বা আব্বা বলে আমার কোলে জড়ায় জড়া লাভ মারে উঠে বসে গেছে